কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ে ডাক পাওয়া সকল প্রার্থীরা অ্যাপ্লিকেশন ফর্ম অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এসএসসি। পাশাপাশি 2021 সালের 638 এবং 20/7/2021 তারিখের আদেশ মেনে আবেদনকারী চাকরি প্রার্থীদের বিষয়ে চার্ট প্রকাশ করেছে কমিশন। এই অবস্থায় এখন পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে কমিশন। এসএসসি চাইছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে 1,25,000 নিয়োগের কথাও বলেছেন। সেখানে তিনি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের কথাও তুলে ধরেছেন। এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। আগামী সোমবার সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। আদালতের দিকেই তাকিয়ে রয়েছে চাকরি প্রার্থীরা। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে মামলা চলছে আদালতে। আগের শুনানিতে আদালত একাধিক তথ্য প্রকাশ করার নির্দেশও দেয়। আদালতের নির্দেশ মেনে সকল প্রার্থীর অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে কমিশন ওয়েবসাইটে। অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রার্থীদের সকল অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেখতে পাবেন। 14,000-এর বেশি শূন্যপদে উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল তা সম্পূর্ণ ইন্টারভিউয়ের তালিকা এসএসসিকে প্রকাশ করার নির্দেশ দেয় কলকাতা। এমনভাবে তালিকা প্রকাশ করতে হবে যাতে প্রত্যেক পরীক্ষার্থী সেই তালিকা দেখতে পারেন। যারা যারা সেই নিয়োগের জন্য অনলাইন আবেদন করেছিলেন তাদের প্রত্যেককে অনলাইন আবেদন যাতে একে অপরে দেখতে পারে তার ব্যবস্থা কমিশনকে করতে হবে। গরমের ছুটির 2 সপ্তাহ পর থেকে অর্থাৎ জুন মাসের তৃতীয় সপ্তাহে ফের সেই মামলার শুনানি হবে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে অতিরিক্ত হলফনামা জমা দিয়েছে এসএসসি। তাতে ওয়েমার সিটে হোয়াইটনার বোলানো চাকরি প্রার্থীদের এক অংশে নজরবিহীনভাবে যোগ্য বলে বিবেচনায় আর্জি জানাতে বাধ্য হয়েছে কমিশন। যদি 27 মার্চ আদালতে জমা দেওয়া উচ্চ প্রাথমিকের নিয়োগ এবং মেধা তালিকা সম্পূর্ণ প্রথম মূল হলফনামায় এসএসসি জানিয়েছে সংশ্লিষ্ট প্রার্থীদের ওয়েমার সিট ডিফেক্ট।